বকেয়া স্টাইপেন্ডের দাবিতে রাজধানীর রবীন্দ্রনগর স্থিত আইটিআই অফিস কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ক্ষুব্ধ ছাত্ররা। বিক্ষুব্ধ ছাত্রদের দাবি, এখনই তাদের স্টাইপেন্ডের ব্যবস্থা করতে হবে, এমনকি যতক্ষণ পর্যন্ত তাদের স্টাইপেন্ডের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাবেন। টাকাটা কেন আমরা প্রায় ফটাকাটা আমরা কেন এই বিষয় আপনি এখন কইতেছেন? উনি তো সকাল থেকে আসলো, তাহলে উনি কেন কইল না? এদিকে আইটিআই তে ছাত্র বিক্ষোভের খবর পেয়ে বিক্ষোভ স্থলে ছুটে যান জিবি ফাঁড়ি এবং এনসিসি থানার পুলিশ। পুলিশকে কথা বলেন ক্ষুব্ধ বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে এবং অফিস কর্তৃপক্ষের সঙ্গে। পরবর্তীতে অফিস কর্তৃপক্ষ সন্ধ্যার দিকে বিক্ষোভরত ছাত্রদের জানিয়ে দেন ব্যাংক খোলার সাথে সাথেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে। मैं डेली दिल्ली से, मैं जनरली मैं 28 में 8 से 28 में लीव पे था, 8 ठीक है। मैं जब और ऑफिसर लोग थे यहाँ पे, ठीक है, क्योंकि दशहरा चल रहा था इसलिए थोड़ा लेट हो गया। हम अभी 28 को आए हैं, डेली में बात कर रहा हूँ दिल्ली में, और मैं सॉल्व करवाया हूँ। आज मैं दिन में दिल्ली में ही बात किया, मैं डेली बात कर रहा हूँ। तो कब तक स्टूडेंट को पैसा मिल जाएगा? ये नेक्स्ट वर्किंग डे को ये ट्राइबल वेलफेयर डिपार्टमेंट सबमिट करेंगे बैंक। এদিকে স্টাইপেন্ডের দাবিতে ছাত্র বিক্ষোভকে ঘিরে ইন্দ্রনগর আইটিআই এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।